হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার এসেছি যেটাকে বলে বা শঙ্কর পাড়ি মারাঠিতে আর হিন্দিতে বলে আসলে বাংলায় বলতে গেলে এটা অনেকটা গজার মতো জিনিসটা কিন্তু গজা অনেকটা শক্ত হয় এটা একেবারে মুখের মধ্যে গলে যায় খেতে দারুণ টেস্টি হয় আর রেসিপিটাও সহজ চলুন ঝটপট দেখে নিই কিভাবে বানাতে হয় এখানে আমি নিয়েছি চার কাপ ময়দা এটা আটা দিয়েও বানানো যায় তো এখন আমি চার কাপ ময়দা দিয়ে শক্কর পারে বানাবো যেটাতে আমাদের এক কেজি আমরা শক্কর পারে পাবো তো চার কাপ ময়দার জন্য আমি এখানে নেব দু কাপ চিনি ময়দাটা আমি সাইডে রেখে দিয়েছি ওটা আমি পরে দেখাচ্ছি কি করব আর এখানে আমি একটা সসপ্যানে দু কাপ চিনির মধ্যে পনা কাপ মানে পনে এক কাপ জল দিচ্ছি এই মেজারমেন্টটা কিন্তু খুবই জরুরি খুব খেয়াল করে দেখতে হবে তো চার কাপ ময়দার জন্য পনে এক কাপ জল আর এক কাপ চিনি আর এখানে নিচ্ছি আমি এক টি স্পুন ইলাইচি পাউডার সবুজ এলাচের গুঁড়ো আর কি তো এখন একটু গুনগুনা গরম করে নেব হালকা করে একটু গরম করে নেব যাতে জলদি জলদি চিনিটা গলে যায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি যাতে জলদি জলদি গলে যায় আমাদের কিন্তু গরম চাশনি টাশনি কিচ্ছু চাই না বাস চিনিটা গলানোর জন্য আমি হালকা একটু গরম করেছি চিনি গলে গেছে এখন এটাকে এভাবেই ঠান্ডা হতে দেব আর হিটটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি হিটটা কিন্তু চালু নেই এটা এরকমই ঠান্ডা হোক আর ততক্ষণে আমরা বাকি কাজগুলো করে নেই তো এখানে আমি নিয়েছি একটা আটা মাখার প্লেট এটাকে পরাত বলে এই পরাতের মধ্যে আমি এই নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা আমাদের এখন আটা মাখতে হবে এই জন্য আমি এই প্লেটের মধ্যে নিচ্ছি তো চার কাপ ময়দার জন্য আমি এখানে রেখেছি পনে এক কাপ ঘি দেখতে পাচ্ছেন মেজারমেন্টটা হচ্ছে চার কাপ ময়দার জন্য পোনে এক কাপ জল পোনে এক কাপ ঘি আর কাপ চিনি এই হচ্ছে একেবারে পারফেক্ট মেজারমেন্ট এটা যদি আপনি নেন তাহলে কোনো এদিক ওদিক হবে না কিছু চিন্তা করতে হবে না এখন আমরা ময়ান দেব ময়ান দেবো মানে আটার সাথে মানে ময়দার সাথে ঘিটা খুব সুন্দর করে মিশিয়ে নেবো হাত দিয়ে একেবারে ডলে ডলে মিশিয়ে নেবো যেরকম আমরা পরোটা বানানোর জন্য বা অন্য কিছু বানানোর জন্য করি খাস্তা করার জন্য তো দেখুন এটা সুন্দর করে মিশে গেছে পারফেক্টলি মিশে গেছে এবার আমরা এর মধ্যে এই যে যে চিনির জলটা এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে একটু হালকা যদি গুনগুনা গরম থাকে তাহলে অসুবিধা নেই কিন্তু একেবারে গরম না থাকে কোনোভাবেই গরম জলটা দেওয়া যাবে না ঠান্ডা জলই দিতে হবে তবে হালকা যদি একটু উষ্ণ গরম থাকে তাহলে কোনো অসুবিধা নেই তো পুরো জলটাই আমি ঢেলে দেবো একটু এদিক ওদিক নেড়ে তারপরে পুরো জলটা আমি ঢেলে দেব। কারণ আমি পারফেক্ট মেজারমেন্ট নিয়েছি তো এদিক ওদিক দেখার কোনো দরকার নেই একবারে আমি ঢেলে দিলাম জলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন কিন্তু এই চিনির জলটা খুব ভারী খুব গাঢ় হয়ে গেছে আর এই যে ময়দাটা মাখানোর পরে একটা খুব মানে বিরক্তিকর একটা টেক্সচার আসবে এই দেখুন এই রকম হয়ে গেছে দেখুন একেবারে আঠালো একটা ডো তৈরি হয়েছে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এর মধ্যে একেবারেই কোনো প্রকার ময়দা অ্যাড করা যাবে না এইভাবেই একটু গুছিয়ে গাছিয়ে ঢেকে রেখে দিতে হবে মোটামুটি আধা ঘন্টার জন্য তো আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি তো মাঝখানে আমি একটু চেক করেছিলাম তো এটা একেবারে ঠিক সেট হয়ে গেছে দেখুন এখন একেবারেই হাতে লেগে যাচ্ছে না একেবারে পারফেক্টলি এটা সেট হয়ে গেছে আধা ঘন্টা পরে তো আধা ঘন্টা রেস্টে রাখাটা জরুরি আপনি চাইলে মিনিট যদি হাত দিয়ে মাখতে চান মানে আটা মাখার মতো মাখতে চান তাহলেও এটা সেট হয়ে যায় যেমন আমরা ব্রেড বানানোর জন্য করি তো কিছুক্ষণের জন্য ময়ান দিলে এটা ঠিক হয়ে যায় ওই রকমে এটাও ঠিক হয়ে যায় কিন্তু অত কষ্ট করার দরকার নেই এখানে মাখাটা জরুরি নয় রেস্টে রেখে দিলেও হয়ে যায় তো দেখুন এটা কিন্তু একেবারে পারফেক্টলি ডো ফর্ম হয়ে গেছে এই হচ্ছে আমাদের ডো খুব সুন্দর ডো তৈরি হয়েছে আর এখন আমরা এটা থেকে সাক্ষর পাড়ে বানাবো মানে শঙ্কর পাড়ি বা শাক্কর পাড়ে তো আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি কারণ অনেক বড় হবে এটা এক কেজি মতো সাক্ষর পাড়ে হবে আমাদের তো আলাদা আলাদা করে দুভাগে আমি করব এটা আমি ঢেকে রেখে দেব এরকম করেই যাতে ওপর থেকে শুকিয়ে পাপড়ি না হয়ে যায় পাশে রেখে দিচ্ছি আর এখন আমি নিচ্ছি একটা চাকলি আর চাকলির উপরে আমরা এটা বেলে নেব বেলে তারপরে কেটে নেব। একটু গোল করে নেছি। আর এখন এমনি সিম্পলি চাকলির ওপরে রেখে আমরা খুব ভালোভাবে বেলতে পারবো এর উপরে কোনো ময়দা ডাস্ট করতে হবে না এমনিতেই খুব সুন্দর করে বেলা হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর শঙ্কর আমাদের বেলতে হবে একটু মোটা করে মানে বাজারে যেটা আমি জানি না বাংলায় কোনোদিন আপনারা খেয়েছেন কিনা বা বাইরে গেলে হয়তো খেয়ে থাকবেন এটা অনেকটা মোটা মোটা হয় যেটা আমি শুরুতে দেখিয়েছি তো এই রকম মোটা করে আমি বেলেছি দেখুন খুব বেশি মোটাও রাখা যাবে না আর একেবারে পাতলাও করা যাবে না খুব বেশি মোটা রেখে দিলে ভেতরে নরম থেকে যাবে আর পাতলা করে বেললে কি হবে শঙ্কর পারে বালি যে ফিলটা সেটা হবে না তো এটা যে কোনো শেপ করে আপনি কাটতে পারেন কোনো পুকি কাটার দিয়েও কাটতে পারেন বা এখানে আমি স্কোয়ার চাইলে ডায়মন্ড শেপে কাটতে পারেন যে কোনো ভাবে খুশি সেরকম আপনি কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই আমার কাটা হয়ে গেছে আর একটা পাড়া আমি আপনাকে দেখাচ্ছি তুলে যে কিরকম হয়েছে এই হচ্ছে মোটা আর এই হচ্ছে আমার সাঁকর সাইজ দেখতে পাচ্ছেন তো এই ব্যাচটা আমি তুলে রেখে দেব সাইডে আর তারপরে পরের ব্যাচটাও আমি কেটে নেব ততক্ষণে এই ব্যাচটা একটু একটু রেস্ট রেস্ট করবে আর কি করলে বেশি ভালো হয় তবে রেস্ট না করেও সঙ্গে সঙ্গেও যদি ফ্রাই করেন তাতেও কোনো অসুবিধা হয় না তো এখন আমি এই দ্বিতীয় ব্যাচটাও বেলে সেরকম করে কেটে নেব তো দেখুন কেটে নিয়েছি এখন এই এই ব্যাচটা যেটা আমি প্রথমে কেটেছি সেটা আমি প্রথমে ভাজতে যাব। আর এটা ততক্ষণে রেস্ট করবে তো এটা আমার ফ্রাই প্যানে অলরেডি তেল রাখা ছিল কালকে আমি চাকলি বানিয়েছিলাম সেই তেলটাই রাখা আছে এই জন্য আমি আর ডিপ কড়াইয়ে গেলাম না তবে ডিপ কড়াইয়ে করলে আরো বেশি ভালো হবে আর কি তো তেলটা আমি চেক করে নিলাম তেলটা মিডিয়াম গরম দরকার একেবারে কম গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু সাক্ষর ভেতরে গিয়ে একেবারে গোলে বিখরে একেবারে খারাপ হয়ে যাবে তো মিডিয়াম গরম তেলে আমাদের সাক্ষরপাড়া গুলো দিতে হবে আর মিডিয়াম হিটেই করে আমাদের ভাজতে হবে হিটটা খুব বেশি কম করলে কিন্তু শক্কর পাড়ে মানে ভালোভাবে ভাজা হবে না প্রথমত কম গরম তেলে যদি আপনি শক্কর পাড়ে দেন তাহলে একেবারে তেলের মধ্যে গিয়েই গলে যাবে আর পরে যদি আপনি একেবারে লো হিটে ভাজেন তাহলে এগুলো খুব বেশি তেল খেয়ে নেবে আর একটু শক্ত হয়ে যাবে তো শক্ত শক্করপাড়া আমাদের দরকার নেই আমরা একেবারে ক্রিস্পি এবং খাস্তা খাস্তা মানে কি নরম মুখে দিলেই যাতে গলে যায় এমন শকর দরকার আর সকরপাড়া গুলো করার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অনেকটা ভাজা হয়ে যাবে একেবারে সাদা সাদা ফুলে ফুলে উঠবে তারপরে ধীরে ধীরে হালকা হাতে পাল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে তো দেখুন সুন্দর গোল্ডেন কালার চলে এসছে এ দেখুন আর এর লেয়ার গুলো কিরকম ছুটেছে আপনি দেখে বুঝতেই পারছেন যে কিরকম ভাবে লেয়ার ছুটেছে কিন্তু একেবারেই বিখরে যায়নি তো এগুলো আমাদের একেবারে পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমরা এগুলোকে নামিয়ে নেব খুব বেশি ডার্ক কালার করা যাবে না তাহলে ঠান্ডা হয়ে গেলে একেবারে কালো হয়ে যাবে এখন নামিয়ে নেব তাহলে ঠান্ডা হলে আরো একটু ডার্ক হয়ে যাবে দেখতে আরো ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার প্রথম ব্যাচ ফ্রাই হয়ে গেছে আর এরকমই সেম প্রসেসে আমি বাকি ব্যাচগুলো ফ্রাই করে নেব আর হ্যাঁ হিট কিন্তু একেবারে বেশিও করা যাবে না তাহলে একেবারে ঝটপট বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে নরম থেকে যাবে ভালোভাবে ফ্রাই হবে না তো এই জন্য হিটটাকে একেবারে মিডিয়াম রেখে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে ভাজতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আমাদের ফ্রাই হয়েছে হয়েছে আর একেবারে হয়ে তৈরি খেতে যে যে এত টেস্টি কি বলবো আপনাকে একবার ট্রাই করে খেয়ে দেখলে বুঝতে পারবেন তাহলে আপনি বারবার বানাবেন আমি গ্যারান্টি দিচ্ছি দেখুন আমি এটা ভেঙেও দেখাচ্ছি যে কতটা একেবারে খাস্তা হয়েছে একেবারে দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে হাতের মধ্যে আর মুখের মধ্যে কিভাবে গলে যায় বুঝতেই পারছেন তাহলে আমার এই রেসিপি ফলো করে অবশ্যই সকাল পরে বানিয়ে ট্রাই করে দেখুন বন্ধুরা আপনার অবশ্যই পছন্দ হবে সবাইকে খাওয়ান দিওয়ালি এনজয় করুন আর রেসিপি ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আপনাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই